আজমির শরীফে গিয়ে বিচার চাইলেন অভিনেত্রী শ্রাবন্তী। আরজিকর হাসপাতালের তরুণী চিকিৎসক ধর্ষণ ও হত্যার ঘটনায় রাজপথে নেমে এসেছেন সাধারণ মানুষ থেকে শুরু করে তারকারা। অপরাধীদের বিচারের দাবিতে আন্দোলন করছেন তারা। স্বস্তিকা শ্রীলেখা থেকে শুরু করে শুভশ্রী শ্রাবন্তীরাও আওয়াজ তুলেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমের পাশাপাশি আন্দোলনে যোগ দিয়ে রাজ্য সরকারের কাছে বিভিন্ন প্রশ্ন তুলেছেন। এমন অবস্থায় আজমির শরীফে গিয়ে পশ্চিমবঙ্গে শান্তি ফিরে আসার প্রার্থনা করেছেন শ্রাবন্তী। একই সঙ্গে ন্যায় বিচারের প্রার্থনা করেছেন তিনি। এ সময় নায়িকার সঙ্গে দেখা গেছে অভিনেত্রী তনুশ্রী চক্রবর্তীকে। সম্প্রতি ইনস্টাগ্রামে আজমির শরীফে যাওয়ার বেশ কয়েকটি ছবি প্রকাশ করেছেন শ্রাবন্তী, যেখানে মাথায় ওড়না দিয়ে কখনো প্রার্থনা করতে দেখা গেছে নায়িকাকে, আবার কখনো সুতা বেঁধে মানত করেছেন অভিনেত্রী। এ সময় তনুশ্রীর সঙ্গে ফুলের ঢালি হাতে দেখা গেল তাকে, যেই ফুল নিয়েই আজমির শরীফে হাজির হয়েছিলেন দুই অভিনেত্রী। আজমির শরীফে প্রার্থনা সেই ছবি ইনস্টাগ্রামে শেয়ার করে শ্রাবন্তী লিখেছেন, শান্তি ফিরুক, ন্যায় বিচারের জন্য প্রার্থনা করলাম। প্রসঙ্গত, মাসখানেক আগে কলকাতায় আরজিকর হাসপাতালে এক তরুণী চিকিৎসককে ধর্ষণের পর হত্যা করা হয়। এ ঘটনায় ক্ষোভে ফেটে পড়েছে গোটা পশ্চিমবঙ্গ। দর্শক, বিষয়টি নিয়ে আপনাদের মতামত জানাবেন নিচের কমেন্ট বক্সে।